সবজি নেবে গো, সবজি, তাজা সবজি আছে নেবে, লাল টমেটো, টাটকা সব শাকসবজিও আছে। মীরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সবজি বিক্রি করত। রোজ গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে ওর নজর একটা বড় সবজির বাগানের ওপরে পড়ত। কত বছর হয়ে গেল আমি এই সবজির বাগান দেখেই যাচ্ছি। মীরার স্বপ্ন ছিল যে ও ওই বাগানটা কিনবে আর ওখানে ও নিজেই সবজি চাষ করবে। কিন্তু মীরার পরিস্থিতি ছিল অত্যন্ত খারাপ। মীরার একটা ছোট্ট ছেলে ছিল যার লালন পালনের সম্পূর্ণ দায়িত্ব মীরার ওপরেই ছিল, কারণ মীরার স্বামী কিছু বছর আগে মারা গিয়েছেন কোনো একদিনের কথা। সবজি চাই গো, সবজি, টাটকা শাকসবজি আছে লাগবে, লাল টমেটো, অন্য সব শাকসবজিও আছে টাটকা। আর ঠিক তখনই বিমলা নামের এক ঘি বিক্রেতা এলেন। আরে ও মীরা, কি খবর? সব ভালো গো, তুমি বলো, তোমার সব খবর ভালো? সব ঠিক আছে। তুমি কি শুনেছো? আরে ওই যে সবজির বাগানের মালিক গো, একজন খদ্দের খুঁজছে। যদি আমার কাছে অতগুলো টাকা থাকতো তাহলে আমি আজকেই সেই বাগানটা কিনে ফেলতাম। মীরার ওই সবজির বাগানটা এত পছন্দ ছিল যে ও সোজা বাগানের মালিকের কাছে চলে গেল। আচ্ছা দাদা, শুনলাম আপনি নাকি বাগানটা বিক্রি করতে চান। এখন আমি বুড়ো হয়ে গেছি, বাগানের দেখাশোনা করতে পারি না, সেই জন্য বিক্রি করে দিচ্ছি। তুমি কি সেটা কিনতে চাও? হ্যাঁ দাদা, কিন্তু জানি না আমি কিনতে পারবো কিনা। আপনি এটাকে কত দামে বিক্রি করতে চান? আমার এর জন্য 500 মুদ্রা চাই। ও বাবা, এ তো অনেক দাম, আমার কাছে তো মাত্র 200 মুদ্রা আছে। 200 মুদ্রা ভীষণই কম, আমি 400 মুদ্রার কমে বিক্রি করব না। দাদা, যদি আমি আপনাকে এখন 200 মুদ্রা দিয়ে দিই আর আগামী 4 মাস পর্যন্ত প্রত্যেক মাসে 50 করে যদি মুদ্রা দিই তাহলে আপনি কি আমার কাছে এই বাগানটা বিক্রি করবেন? বাগানের মালিক ভাবলেন, ঠিক আছে, পরের 4 মাস ধরে তুমি আমায় 50টা করে মুদ্রা দেবে। মীরা খুব খুশি হলো, কারণ খুব তাড়াতাড়ি ও ওর স্বপ্নের বাগান পেয়ে যাবে। তারপরে আর কি, মীরা আরো বেশি পরিশ্রম করতে লাগলো। ও রোজ আরো বেশি সবজি কিনে বিক্রি করতে শুরু করলো। এর ফলে ও অনেক বেশি টাকা রোজগার করতে লাগলো। রোজ মীরা একটু একটু করে টাকা জমাতে লাগলো। এরপর থেকে মীরা বিকেল বেলাও গ্রামে ঘুরে ঘুরে আরো বেশ কিছু জিনিস বিক্রি করতে শুরু করলো। এক মাস পরে মীরা বাগানের মালিককে 50 মুদ্রা দিল। মীরা খুব খুশি ছিল। মীরা রোজ কঠোর পরিশ্রম করতেই থাকলো। ও সকালে সবজি আর বিকেলে অন্যান্য জিনিস বিক্রি করতে থাকলো। দেখতে দেখতে মীরা আগামী 4 মাসের মধ্যে বাগানের মালিককে তার সব পাওনা মিটিয়ে দিল। খুব ভালো মীরা, এখন এই বাগান তোমার হলো, এটাকে ভালো করে যত্ন করো। মীরা তার বাগান কেনার স্বপ্নটা পূরণ করে ফেলল। এখন থেকে মীরা তার নিজের বাগানেই সবজি চাষ করতে শুরু করল। আর অন্যান্য সবজি বিক্রেতারা মীরার কাছ থেকে সবজি কিনে নিয়ে যেতে লাগলো। মীরার পরিশ্রমই ওর জীবনকে আরো সুন্দর করে তুলল। আর ওর ছেলেও ভালো স্কুলে পড়াশোনা করতে লাগলো। আর মীরার জীবন সুখের হয়ে গেল। এই জন্যই বলে যে সব মানুষ পরিশ্রম করে তারা কখনোই হারে না। মিতালি, এই দেখো, দুধের সরকে এইভাবে ভালো করে ফুটিয়ে তার থেকে শুদ্ধ দেশি ঘি বানানো হয়। ঠিক আছে ঠাম্মা।
আচার বানানোর জন্য সবার আগে যেটা দরকার তা হলো আমকে ভালো করে শুকিয়ে নিতে হবে। কেন ঠাম্মা? কারণ আমের মধ্যে যদি একটুও জল থেকে যায় তাহলে মশলা মেশানোর পরে স্বাদ একটুও ভালো হয় না। ঠিক আছে ঠাম্মা, আমি বুঝতে পেরেছি। এইভাবে মিতালি তার ঠাকুমার থেকে অনেক কিছু জিনিস বানানো শিখল। মিতালি রান্না করতে খুব ভালোবাসত, সময়ে এগোতে লাগলো, আর এখন মিতালি সুন্দরী এক যুবতী হয়ে উঠেছিল। ঠাকুমা মিতালির বিয়ে এক সুপুরুষ যুবক মহেশের সাথে দিলেন। মিতালি আর মহেশ তারা একসাথে আনন্দে দিন কাটাচ্ছিল। এক বছর পর মিতালি আর মহেশের দুই যমজ সন্তান হল, যাদের নাম তারা অলোক আর আদিত্য রাখল। দুজনের সুখেই দিন কাটছিল। মহেশ তার দায়িত্ব খুব ভালোভাবে পালন করছিল। কিছু সময় পর মিতালির ঠাকুমা মারা গেলেন। কেঁদে কেঁদে মিতালির শরীর খারাপ হয়ে গেল। এখন মিতালির জীবনে ওর আপনজন বলতে শুধু তিনজন ছিল, মহেশ আর তার দুই সন্তান। মিতালি নিজেকে সামলে নিল আর তারপর তার স্বামী ও সন্তানদের সেবায় ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু হয়তো ভগবান মিতালির জীবনে খুব কম সুখ লিখেছিলেন। একদিন মহেশের খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হল, যার ফলেও শয্যাশায়ী হয়ে গেল। মিতালি এটা বুঝতে পারছিল না যে কিভাবে সে নিজেকে সামলাবে এবং সন্তানদের বড় করে তুলবে। কিছুদিনের মধ্যেই তাদের ঘরে খাদ্যের অভাব দেখা দিল, তাদের কাছে ওষুধ কেনারও টাকা ছিল না। আর তারপর একদিন মহেশও এই পৃথিবীর মায়া ত্যাগ করল। মহেশের মৃত্যুর ফলে মিতালির জীবনে আরও দুঃখ নেমে এলো। সংসারে মহেশই একমাত্র উপার্জন করত, যার চলে যাবার ফলে সংসারের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছিল। মিতালি কোনো দিন উপার্জন করেনি, কিন্তু এখন তার কাছে আর কোনো উপায় ছিল না। এখন যদি আমি রোজগার করতে না পারি তাহলে আমার দুটো সন্তানই না খেতে পেয়ে মারা যাবে। আমাকে রোজগার করতেই হবে, কিন্তু কিভাবে রোজগার করব? আমি তো সেভাবে কোনো কাজই শিখিনি, এমনকি পড়াশোনাটাও জানি না। মিতালি এই চিন্তায় ডুবেছিল। সে বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। হঠাৎ তার নজর ঘরে থাকা এক পাত্রর দিকে গেল। আচার? হ্যাঁ, আমি তাহলে আচার বানিয়ে বিক্রি করতে পারি। মিতালি আচার বানাতে শুরু করল, আর যেই তার আচার তৈরি হয়ে গেল সে সেটাকে একটা বড় পাত্রে ভরে ফেলল। এই আচার মিতালি বাজারে নিয়ে গেল। সেখানে চেঁচিয়ে চেঁচিয়ে মিতালি আচার বিক্রি করল। বেশ অনেকে মিতালির থেকে আচার কিনল। আর সন্ধে হওয়ার পর মিতালি বাড়িতে এসে তার উপার্জন দেখে খুব খুশি হল। সেই টাকা দিয়ে মিতালি আরও আম কিনল আর তার দুই সন্তানের জন্য খাবার জিনিস কিনে নিয়ে গেল। পরদিন মিতালি আবার আচার বানালো, আবারও সে বাজারে গিয়ে সেগুলো বিক্রি করল। কিছুদিনের মধ্যেই মিতালির আচার পুরো শহরে খুবই বিখ্যাত হয়ে উঠেছিল, আর এখন সবাই লাইন দিয়ে মিতালির আচার কিনতে শুরু করল। মিতালি খুশি ছিল, কারণ সে প্রয়োজনের তুলনায় বেশি উপার্জন করছিল, আর তার দুই সন্তানের লালন পালন বেশ ভালোভাবেই হচ্ছিল। কয়েক বছরের মধ্যেই মিতালির দুই ছেলে বড় হয়ে গেল, আর এখন তারা দুজনেই এক ভালো স্কুলে লেখাপড়া করছিল। মিতালি আচার বানিয়ে বানিয়ে একটা বেশ বড় বাড়ি বানিয়ে ফেলল, আর এখন মিতালি বাজারে একটা বড় দোকানও কিনে ফেলেছিল।
এখন সে আচারের সাথে সাথে অন্য আরও অনেক কিছু বিক্রি করছিল। মিতালি তার সাহায্যের জন্য আরও অনেককে কাজে নিযুক্ত করল। এর ফলে গ্রামের অনেক গরিব মহিলা কাজও পেয়ে গেল আর তাদের জীবন সুখে শান্তিতে ভরে উঠল। যত দিন যাচ্ছিল মিতালির রোজগার ততই বাড়ছিল। মিতালি তার ব্যবসা বাড়ানোর জন্য নতুন প্রযুক্তির সাহায্য নিল। তার সেই ছোট্ট ব্যবসা এখন বিশাল এক ফ্যাক্টরি হয়ে উঠেছিল আর বাজারের তার সেই ছোট্ট দোকানটা বিশাল বড় এক কোম্পানি হয়ে উঠেছিল। মিতালি এক অশিক্ষিত গরিব বিধবা থেকে এখন এক বিশাল বড় কোম্পানির কর্তি হয়ে উঠেছিল। আর এখন যখন রিপোর্টার তাকে জিজ্ঞেস করলেন, আচার বানিয়ে আপনি এত বড় একটা কোম্পানি তৈরি করলেন, ম্যাডাম আপনি কি এটা আমাদের বলবেন, এর পেছনে আপনার প্রেরণা কি ছিল? প্রয়োজন। যদি আমার রোজগার করার প্রয়োজন না থাকতো তাহলে আমি আচারও বানাতাম না আর এত বড় ব্যবসাটাও হতো না। মিতালি ম্যাডাম, আপনার এই সাহসিকতার জন্য আপনাকে কুর্নিশ। আর আমার শুভেচ্ছা রইল যাতে আপনার এই ব্যবসা খুবই দ্রুত আন্তর্জাতিক ব্যবসা রূপ নিতে পারে। তাহলে ম্যাডাম, আপনার এই জীবনের গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবনে সফল হতে গেলে সব সময় কঠোর পরিশ্রম করা প্রয়োজন। ঘি চাই, ঘি। ভালো গাওয়া ঘি আছে, কেউ নেবে? ঘি চাই গো কারোর? ও বিমলা, 1 কিলো ঘি দাও তো বাছা। কি বলছো দিদি, শুধু 1 কিলো? নিজের দিকে তাকিয়ে দেখো একবার, কত রোগা হয়ে গেছো তুমি। রুটির ওপর একটু ঘি মাখিয়ে খাও, বুঝলে? তারপর দেখো তোমার শরীর স্বাস্থ্য কত ভালো হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তুমি 2 কিলো দাও তাহলে। আচ্ছা বেশ, তাই দিচ্ছি। বিমলা 2 কিলো ঘি ওজন করল আর সে আনন্দে এগিয়ে যেতে থাকল। রাস্তার মধ্যে ও অনেক গ্রাহকের দেখা পেল। আজকে ওর ঘিয়ের ব্যবসা খুব ভালো চলছিল আর এখন ওর কাছে অল্প একটু ঘি বেঁচেছিল। একটু দূরে হাঁটতেই ও দিনের শেষ গ্রাহকের দেখাও পেয়ে গেল আর এখন ওর সব ঘি শেষ হয়ে গিয়েছিল। বিমলা খুব আনন্দেই ফিরে আসছিল আর ঠিক সেই সময় একটা ছোট বাচ্চা ওকে ডাকলো। বিমলা কাকি, ঘি আছে নাকি? না রে সোনা, ঘি তো শেষ হয়ে গেছে। ঠিক আছে কাকি, কালকে আপনি বেশি করে ঘি আনবেন। ঠিক আছে বাবা, কালকে তোমাকে ঘি অবশ্যই দেব আমি। ঘিয়ের খালি পাত্র নিয়ে বিমলা ওর বাড়িতে পৌঁছল আর ও টাকা গোনা শুরু করে দিল। অনেক টাকা দেখে ওর খুব আনন্দ হলো। আরে আজকে তো খুব ভালো উপার্জন হয়েছে, কিন্তু আজকে আমার একজন গ্রাহক খালি হাতে ফিরে গেল, আমার একদম ভালো লাগছে না। কাল থেকে আমি আরো বেশি ঘি বানাবো যাতে কেউ আমার কাছ থেকে খালি হাতে না ফিরে যায়। পরের দিন বিমলা ঘি বানানো শুরু করল। যত পরিমাণে ঘি তৈরি হলো ওর পাত্র ভর্তি হতে থাকল। ওর পাত্রের বেশিরভাগটাই ভর্তি হয়ে গিয়েছিল আর বিমলার কাছে যত দুধ ছিল এরই মধ্যে শেষ হয়ে গেল। আরে এটা কি হলো, পাত্রটা তো আজকেও পুরো ভরল না। যদি আজকেও আমার একজনও গ্রাহক খালি হাতে ফিরে যায় তাহলে আমার খুব খারাপ লাগবে। না, আজকে আমার কোনো গ্রাহকই খালি হাতে ফিরে যাবে না। বিমলা ঘরের ভেতর থেকে একটা বনস্পতি তেলের পাত্র নিয়ে এলো আর ও ঘিতে তেল মিশিয়ে দিল। এবার কেউ আর খালি হাতে ফিরে যাবে না। ঘি লাগবে, ঘি। ঘি চাই গো কারোর? খুব ভালো গাওয়া ঘি আছে গো, কেউ নেবে ঘি? কাকি,
এক কিলো ঘি দিয়ে দাও। হ্যাঁ বাবা, কালকে তুমি ঘি পাওনি তো, তাই আজকে একটু বেশি নাও। বিমলা বাচ্চাটাকে ঘি দিয়ে দিল আর ও এগিয়ে যেতে থাকলো। আর এইভাবেই বিমলা বাকি মানুষদেরও নিজের ঘি বিক্রি করতে থাকলো। আজকের দিনটা তো খুব ভালো ছিল, আজকে অনেক উপার্জন হয়েছে। ও সুরেশ ময়রার বাড়ির সামনে গিয়ে পৌঁছলো। ঘি নেবেন কেউ? ভালো ঘি আছে গো। বিমলা দিদি, আমাকে 3 কিলো ঘি দিন। হ্যাঁ হ্যাঁ সুরেশ, কিন্তু আজকে 3 কেজি? কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ, মোরল মশায়ের বাড়িতে অনুষ্ঠান আছে, সেই জন্যই তো আমি গাজরের হালুয়া তৈরি করছি। বাহ, খুব ভালো কথা। বিমলা 3 কিলো ঘি দিয়ে ওখান থেকে চলে গেল। বিমলা ভীষণ খুশি ছিল যে আজকে ওর কোনো গ্রাহক খালি হাতে ফেরেনি। সুরেশ ময়রা গাজরের হালুয়া বানালো আর ও তখন হাঁড়ি নিয়ে মোড়লের বাড়িতে পৌঁছলো। মোড়লের বাড়িতে অনেক মানুষ নেমন্তন্ন খেতে এসেছিলেন। সুরেশ ময়রা নিজের গাজরের হালুয়া পরিবেশন করল। তার মধ্যে একজন ব্যক্তি ওই হালুয়া খেল। ভাই সুরেশ, আজ কি হলো বলো দেখি তোমার এই হালুয়ার? আগের মতো এর মধ্যে স্বাদই নেই। মনে হচ্ছে সুরেশের আজকে কাজে কোনো মনই ছিল না। না না, মনে হচ্ছে মোড়ল মশাই সুরেশকে টাকা পয়সা ঠিক করে দেয়নি। সবাই হাসাহাসি করতে শুরু করলো আর মোড়ল ওর দিকে গম্ভীরভাবে তাকিয়ে রইল। এরপর সুরেশ নিজেই হালুয়া খেলো আর ওর একটু গন্ডগোল মনে হলো। ও আরেকবার হালুয়া খেলো। আমি তো সব জিনিস পরিমাপ মতনই দিয়েছিলাম, এরকমটা আবার বিমলা দিদির ঘিয়ের জন্য হলো না তো? পরের দিন সুরেশ বিমলার বাড়িতে পৌঁছলো আর ওখানে ও দেখলো বিমলা ঘিতে বনস্পতি তেল মিশিয়ে দিচ্ছে। বিমলা দিদি, এত বড় বিশ্বাসঘাতকতা! আপনি শুদ্ধ ঘিয়ের মধ্যে বনস্পতির তেল মেশাচ্ছেন? আপনি একজন বিশ্বাসঘাতক! আজ আপনার জন্য গ্রামের সবাই আমার হালুয়া নিয়ে মজা করেছে আমার সাথে। আমি তোমার এই কাজের ব্যাপারে গ্রামের সবাইকে বলে দেব। আরে সুরেশ, আমার কথাটা তো শোনো। সুরেশ বিমলার কোনো কথা না শুনে ওখান থেকে চলে গেল। সুরেশ গ্রামবাসীদের বলে দিল যে বিমলা ঘিতে ভেজাল মিশিয়েছে আর এখন বিমলা যখন ঘি নিয়ে বেরোল। দিদি একটু ঘি নাও না। না 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 না, তোমার ঘি আমার লাগবে না বাপু। ঘিয়ের মধ্যে তুমি ভেজাল মিশিয়ে সেটা সবাইকে বিক্রি করছো, চলে যাও এখান থেকে। এই সব কথা শুনে বিমলা নিজের কাজের ওপর খুব রাগ হলো। ভেজাল মেশানোর জন্য ওর সব গ্রাহক চলে গিয়েছিল আর এখন কেউ বিমলার থেকে ঘি কিনতে চাইছিল না। এই গল্পটা থেকে আমরা এটা শিখলাম যে যেমন কাজ তার তেমন ফল। সততা একটা মূল্যবান সম্পদ। একটা গ্রামে লীলা নামের এক দুধওয়ালি ছিল। লীলার কাছে 2 গরু ছিল যাদের থেকে ও রোজ অনেকটা করে দুধ পেত। দুধ নেওয়া হয়ে যাওয়ার পর সে গ্রামে গ্রামে গিয়ে সেই দুধ বিক্রি করত। লীলার এক বান্ধবী ছিল মীনা, যার বিয়ে গ্রামের এক বড় ব্যবসায়ীর সাথে হয়েছে। লীলা যখনই সেই গ্রামে যেত তখনই সে তার ওই বান্ধবীর বাড়িতে যেত গল্প করার জন্য। একদিন লীলা তার সেই বান্ধবীর সাথে দেখা করতে গেল। মীনা, মীনা! আসছি লীলা। কি ব্যাপার,
আজকে এত সেজেগুজে ঘুরে বেড়াচ্ছিস যে? আরে আজকে আমার স্বামীর কয়েকটা বন্ধু বান্ধব আমাদের বাড়িতে আসছে। আচ্ছা, আরে হারটা তো দেখছি নতুন। হ্যাঁ, ও কালকে এটা উপহার দিয়েছে, কি সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর হার। কত দাম বলতো? এই ধর 1000-2000 টাকা। 1000-2000? বাবা রে, আমি তো স্বপ্নেও কোনোদিন ভাবতে পারবো না। ওরে বোকা, খুব বেশি টাকাও নয় কিন্তু। যখন তোর বিয়ে হবে তখন তোর স্বামীও তোকে এইরকম হার উপহার দেবে। লীলা হারের দামটা শুনে চিন্তায় পড়ে গেল। লীলা মিনার বাড়ি থেকে বেরিয়ে যায়। সারা রাস্তায় হাঁটতে হাঁটতে সে ওই হারটা সম্বন্ধেই ভাবছিল। আমিও কি কোনোদিন মিনার মতো সোনার হার পরতে পারবো? ওর বিয়েটা তো খুব বড় লোক ব্যবসায়ীর সাথে হয়েছে, উনি ওকে দামি দামি সোনার হার উপহার হিসেবে দিতেই পারেন। কিন্তু আমার কি হবে? আমার বিয়ে যদি কখনো কোনো গরিবের সাথে হয় তাহলে তার থেকে বরং আমি নিজে থেকে টাকা জমিয়ে এরকম হার বানিয়ে নিই। কিন্তু আমার কাছে টাকা পয়সা জমেটাই বা কোথায়? লীলা এই রকমই সব ভাবতে ভাবতে হেঁটে এগিয়ে যাচ্ছিল, তখন হঠাৎই তার চোখ পড়ে নদীর পাড়ে বসে একজন দুধে জল মেশাচ্ছে, যার নাম হলো নাথু। এ তো চোখের সামনে দুধে জল মেশাচ্ছে, ওর কাছে দুটো বাড়িও আছে। আমারও বোধহয় তাহলে ওরই মতো দুধের মধ্যে জল মিশিয়ে বিক্রি করা উচিত। এইভাবে আমি প্রচুর টাকা রোজগার করতে পারবো। এই রকম ভেবে লীলা খুব খুশি হয়ে গেল। পরের দিন লীলা রোজের মতো গরুদের থেকে দুধ দুইয়ে নিল আর তারপর তার মধ্যে অর্ধেক জল মিশিয়ে দিল। লীলা সেই দুধ নিয়ে গ্রামে গেল ও সেই দুধ গ্রামের সবাইকে বিক্রি করল। এবার তার কাছে দ্বিগুণ টাকা ছিল। আরে বাহ, আজকে তো আমি দুগুণ টাকা রোজগার করেছি। আর এইভাবেই চলতে থাকলে তাহলে তো আমি খুব তাড়াতাড়ি হাল কিনে ফেলতে পারবো। লীলা রোজই এরকম দুধে জল মিশিয়ে বিক্রি করতে থাকে। ও খুব খুশিতে ছিল, কারণ এখন ও বেশি টাকা উপার্জন করছে। এরকমই একটা দিনের কথা, লীলা নদীর ধারে বসে তার উপার্জনের অর্থ গুনছিল। 201, 202, 203। আরে বাহ, আমার কাছে তো 200-র থেকেও বেশি টাকা আছে, তাও আবার এক মাসে। তার মানে হলো আর মাত্র 5 মাসেই আমি ওই হারটা কিনে ফেলতে পারবো। লীলা খুব খুশি ছিল। সে নদীর ধারে বসে একটু বিশ্রাম করবে ভাবল। যখন লীলা নদীর ধারে বসে ঘুমিয়ে পড়ে তখন সেখানে এক বাঁদর আসে আর সে লীলার অর্থের থলিটা তুলে নেয়। হঠাৎ লীলার ঘুম ভাঙে। আমার টাকা! এই আমার টাকা ফিরিয়ে দে বলছি! বাঁদর সেই থলেটা জলের মধ্যে ফেলে দেয় আর এই দেখে লীলা খুব কাঁদতে থাকে। আমার টাকা, আমাকে আমার টাকাটা ফেরত দাও, কেউ আমার টাকা আমাকে ফিরিয়ে দাও। তখনই সেখানে জলদেবতা প্রকট হন। কি হয়েছে লীলা? আমার টাকার পুটলিটা নদীতে পড়ে গেছে। তোমার টাকা? হ্যাঁ, আমার পরিশ্রমের টাকা। তুমি কি সত্যি পরিশ্রম করেছিলে? আমি ওই হারের জন্য। ওটা তোমার পরিশ্রমের টাকা ছিল না, সেই কারণে ওটা তোমার প্রাপ্য নয়। তুমি দুধের মধ্যে জল মিশিয়ে লোককে ঠকিয়ে ওই টাকা উপার্জন করেছো, ওটা পাপের উপার্জন ছিল। আমি বুঝতে পেরেছি প্রভু, আমায় আপনি ক্ষমা করে দিন, আমি আর কোনোদিনও মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন করব না। লীলা এবার তার ভুলটা বুঝতে পারে আর এর থেকে সে এই শিক্ষা পায় যে লোভের বশে কাউকে ঠকিয়ে কখনোই ভালো কিছু পাওয়া যায় না। হাই, আমি শাইনি,
যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।